হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক অ্যাট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এই ধরনের একটা ফল ট্রি আমি কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই শেয়ার করব। এই ট্রিটা বানানো খুবই সহজ, খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে আমি এই ট্রিটা বানিয়েছি এবং যা কিছু ব্যবহার করেছি বানানোর জন্য সব কিছুই ডলার ট্রি থেকে কেনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওর মধ্যে চলে যাই। ফল ট্রিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে এই ধরনের একটা গাছের ডাল লাগবে, এটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি। এছাড়া একটা গ্যালভানাইজ বাকেট নিয়েছি এবং কিছু পাথর আমি বাগান থেকে নিয়ে এসেছি। এই ধরনের বেশ কিছু ফল ফলিয়েজ কিংবা ফল কালারের পাতা লাগবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ যে কোনো রঙের পাতা ব্যবহার করতে পারেন। বেশ কিছু বেরিজ নিয়েছি, এর সাথে বেশ কিছু মস আমি ব্যবহার করব। এগুলো সবই কিন্তু ডলার ট্রি থেকে কিনেছি এবং এই ডালটাকে কাটার জন্য কিংবা ফুলগুলোকে কাটার জন্য একটা ওয়্যার কাটার, তার সাথে গ্লু স্টিক এবং হট গ্লু গান, এই দিয়েই কিন্তু ট্রিটা আমরা বানিয়ে ফেলব। সবার প্রথমে আমি এই ডালটাকে এই বাকেটটার মধ্যে ভালো করে বসিয়ে দেব এবং সেটার জন্য আমি হট গ্লু গান ব্যবহার করছি। হট গ্লু গানের সাহায্যে খুব সহজেই কিন্তু এই ডালটা এটাতে আটকে যাবে। আপনারা যারা আমার লেমন ট্রির ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু আমি একটু অন্যরকমভাবে গাছটাকে আটকেছিলাম বাকেটের সাথে, সেক্ষেত্রে আমি একটু ফোম ব্যবহার করেছিলাম। তো এইবারে আমি ফোমটা ব্যবহার করছি না। এবারে আমি কি করব, এই ডালটা লাগিয়ে দেওয়ার পরে এর চারিপাশ দিয়ে বেশ কিছু ছোট ছোট পাথর আমি এর মধ্যে দিয়ে দেব। তার ফলে কি হবে, গাছের ডালটা খুব শক্ত হয়ে বাকেটের সাথে আটকে থাকবে এবং বাকেটটাও কিন্তু একটু ভার হবে বলে জিনিসটা ভালো করে বসে থাকবে। এবারে হচ্ছে সবচেয়ে সহজ কাজ, সেটা হলো এই পাতাগুলোকে আঠার সাহায্যে ডালের মধ্যে আটকে দিতে হবে। হট গ্লু গানের সাহায্যে প্রত্যেকটা পাতাকে আমি ডালের জায়গা বুঝে আটকে দেব। কিছু পাতা খুব সহজেই ডালটার সাথে আটকে যাচ্ছিল আর কিছু পাতা লাগানোর সময় একটু সময় লাগছিল। তো সেক্ষেত্রে আমি আঠাটা দিয়ে যখন পাতাটা লাগাচ্ছি তখন আঠাটা শুকোনোর জন্য একটু অপেক্ষা করছি। যখন আঠাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু পাতাটা খুব সহজেই আটকে থাকছে। দেখুন আমার পাতাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে পাতা ব্যবহার করিনি, অল্প অল্প করেই পাতাগুলো জায়গা বুঝে লাগিয়েছি যাতে প্রত্যেকটা পাতা দেখা যায়। এবারে আমি এই ডালগুলোর মাঝে মাঝে এই ধরনের কিছু বেরি আঠা দিয়ে লাগিয়ে দেব। এই বেরিগুলো গাছের ডালে লাগানো থাকলে ডালটার মধ্যে একটা টেক্সচার আসবে এবং গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে। আমার গাছটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে এই পাতার কালারগুলোর জন্য এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে বাইরের ফল কালার আমার বাড়িতে চলে এসেছে।
এবারে আমি এই গাছটার যে নিচে বাকেটটা আছে সেই বাকেটটাতে যে পাথরগুলো রেখেছিলাম সেইগুলো যাতে দেখা না যায় সেই জন্য ওর ওপর দিয়ে আমি এই ধরনের কিছু স্প্যানিশ মস আমি ডলার ট্রি থেকে কিনেছিলাম এগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। তাহলে বাকেটটা অনেক বেশি ভরাট দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে এবং পুরো ব্যাপারটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। দেখতেই পেলেন যে কত অল্প জিনিস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতেই আমি এটা বানিয়ে ফেললাম এবং সবচেয়ে বড় কথা খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে কিন্তু এই ধরনের একটা সুন্দর ফল ট্রি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু আগামীতে এই ধরনের ফল ডেকোরেশন ভিডিও আমার চ্যানেলে অনেক আনতে চলেছি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।